কোয়ান্টাম পরিবারের সদস্যবৃন্দ, আমি গুরুজি এবং মাতাজিকে নতুন টাইটেল দিতে চাই। গুরুজি কোয়ান্টামের জন্মদাতা, মাতাজি তাই, আমি তাদেরকে বলবো, তাদের জন্মদাতা এবং মাতা, সেই হিসাবে গুরুজিকে বলবো কোয়ান্টাম মেথডের পিতা, মাতাজিকে বলবো মাতা, তারা কোয়ান্টাম মেথডের পিতা মাতা, যে এটার সাথে সম্পৃক্ত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করি। আমি মনে করি না কোয়ান্টাম মেথড আধুনিক চিকিৎসার প্রতিবন্ধক, বরং প্রতিবন্ধক নয় পরিপূরক। অজ্ঞতার কারণে আমরা আলাদা করে বাস করি, কিন্তু জ্ঞানের গভীরতার কারণে একত্রিত হওয়া কিছুতে কঠিন হবে না। আমাদের সকল উদ্দেশ্য যদি সকল নিরাময় করা, সুখে রাখা, অসুখ থেকে সুখে নিয়ে আসা, সেই যদি একই উদ্দেশ্য হয় আমাদের পথও একই হওয়া উচিত। সে একই পথে যদি সম্মিলন হয় পথ রাস্তা প্রশস্ত হবে, আগমন আসা যাওয়া সহজ হবে। এই কোয়ান্টাম মেথডকে আধুনিক চিকিৎসার পরিপূরক হিসাবে গ্রহণ করা উচিত, প্রতিবন্ধক হিসাবে নয়। এবং এটা যত সহজে আমরা গ্রহণ করতে পারব, যত সহজে আমরা একত্রে মিলিত হয়ে কাজ করতে পারব, তত সহজে জনগণের অসুখের বেলায় সুখ নিয়ে আসতে পারব, চিকিৎসা প্রশস্ত করব এবং চিকিৎসা থেকে রোগমুক্তি সহজতর হবে। লামায় আমি গিয়েছিলাম, বড় বড় পীর দরবের যে পথ অবলম্বন করেছেন আমাদের কোয়ান্টামের পিতা, উনিও একই পথ অবলম্বন করেছেন। যেখানে দুঃখী লোক থাকে, যেখানে অসুস্থ লোকের সংখ্যা বেশি, যেখানে খাবারের অভাব, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব, সব কিছুর অভাব, তার মাঝখানে কি উনি যে স্থান করে দিয়েছেন, তিনি উজ্জ্বল উদাহরণ দিয়েছেন একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে। আমি ইচ্ছা প্রকাশ করি তিনি বেহেশতে যাবেন এবং আমার সেই ইচ্ছা প্রবল, এগারো কোনো সন্দেহ নাই। কথা আছে আরবিতে, ফুসকুরুনি ফুসকুরুকুম, মানে আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করি, এটা আল্লাহ তাআলার প্রতিজ্ঞা। আর সেখানে আরেক দ্বিতীয় কথা আছে, নসরু মিনাল্লাহ আপাত হুন করি, আল্লাহর সাহায্য এবং বিজয় অতি সন্নিকট। তিনি আমার মনে হয় তিনি সাহায্যের পথ ধরেছেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য তার কাছে আসবে। এত লোকের জানি সুস্থতা এনে দিতে পারে, এত দুঃখী বলে যদি সুখ সৃষ্টি করতে পারে, সে তার নিশ্চয়ই যাত্রাবোধ অতি সহজ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একজন লোকের যদি জীবন রক্ষা করেন, ধরেন হয়তো আপনি সমস্ত লোকদের জীবন রক্ষা করলেন, উনি কত লোকের জীবন রক্ষা করেছেন। অনুরোধ করব এ সবগুলো বর্ণনা তাদের কাছ থেকে পাঠিয়ে দিয়ে আরেকটু বিস্তৃত করে পুস্তকাকার আপনি প্রকাশ করেন। এই পুস্তক প্রকাশ করার ক্ষমতা যা আমাকে দিয়ে থাকেন, আমার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা প্রকাশ করে আমরা বিলি করব। তাকে একবার আমার ওখানে বক্তৃতা দেওয়ার জন্য, তবে অসুবিধা হলো কি, উনি আমার ওখানে গিয়ে একবার বক্তৃতা দিলে আমি তাকে দ্বিতীয় ক্যাটাগরিতে পারে না, কারণ আমি ভালো বক্তৃতা দিতে পারি, এটা ঠিক, ইংরেজি বাংলা সব, কিন্তু উনি যেভাবে বললেন, যেভাবে হাসান, নিজে হাসেন, এটা অসম্ভব। আমার বিচারে তিনি এখানে অদ্বিতীয়, তাকে পরাজিত করবার মতো কোনো লোক নাই, তার শক্তি দিন দিন বাড়বে। তার কারণ একমাত্র উদ্দেশ্য হলো কি, মানুষকে সুখ দেওয়া, মানুষকে সুখ এবং শান্তি দেওয়ার যার উদ্দেশ্য, সে মহৎ উদ্দেশ্যকে সৃষ্টিকর্তা যিনি মহত্তম ব্যক্তিত্ব, সবচেয়ে বেশি দয়ালু, তিনি নিশ্চয়ই তাকে সাহায্য করবেন। নসরু মিনাল্লাহে অবতহন করি, আল্লাহর সাহায্য এবং বিজয় অতি সন্নিকট। তিনি আল্লাহর পথে আছেন, আজ বিজয় সুনিশ্চিত, কোয়ান্টামের ভবিষ্যৎ উজ্জ্বল, পরিমিত পারবে, অনেক লোক উপকৃত হবে। এটা এমন সত্য, এর জন্য প্রচারের দরকার হবে না, এটা প্রতিষ্ঠিত সত্য, প্রমাণিত এ সমস্ত বিতর্কের ঊর্ধ্বে। আমি বললাম সৃষ্টিকর্তার কাছ থেকে নির্দেশনা পেয়ে তিনি এখানে আসেন, আল্লাহ তাআলার ইচ্ছাতে তিনি মহাপদ গ্রহণ করুন, সেই সব গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার ইচ্ছাতেই তার সফলতা আসবে, কোয়ান্টাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, সবাই উপকৃত হবে। ধন্যবাদ।